অনেকে তো অনেকভাবে সবজি রান্না করে খেয়েছেন একবার আমার মতো করে রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক মজা লাগবে খেতে আর একদিন রান্না করে ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে আমি সবজি রান্না করার জন্য পিঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা একসাথে ব্লেন্ড করে আর কি দিয়ে দিয়েছি তারপর শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি লবণ দিসি হলুদ দিয়েছি মরিচের গুঁড়া দিসি ধনিয়ার গুঁড়া দিছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিছি সাথে দিয়েছি কয়েকটা সাদা এলাচ দুটা একটা কালো এলাচ আর দুই তিন টুকরো দারচিনি তারপরে মুরগির মাংসের যে হারাডিগুলো থাকে তাই দিয়ে দিলাম এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারবেন এখানে আমি সবজি নিয়েছি পেঁপে আলু বেগুনটা দেওয়ার কারণ হলো বেগুন দিলে মাখা মাখা হয় তারপর এখানে আমি পুঁই শাক অ্যাড করবো এখানে চাইলে আপনারা মিষ্টি কুমড়া দিতে পারবেন আর যা যা সবজি পছন্দ যেগুলো সবজি পানি বাইর হয় ওগুলো সবজি না দেওয়াই ভালো আর এগুলো শক্ত শক্ত সবজিগুলোয় আর কি সবজির জন্য ভালো লাগে এখানে আমি একটু পরিমাণে মুসুরের ডালও আর কি ব্লেন্ড করে দিয়েছিলাম এখানে আপনাদেরকে বলা হয়নি মুসুরের ডাল ওই ইয়ের সাথে ব্লেন্ড করে দিয়েছি আর কি মশলার সাথে ব্লেন্ড করে দিয়েছিলাম এখন এখানে একটু কষিয়ে নিয়ে তারপর পুঁই দিয়ে দিলাম কারণ পুঁই শাক একসাথে দিলে লাইতে একটু অসুবিধা হয় প্লাস পুঁইশাক গলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু পরে দিলাম আর কি দিয়ে এখন পুঁইশাকের সাথেও সবজিগুলো ভালো করে মানে মাংসর সাথে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর আর কি আমি পানি দিয়ে দেবো এইভাবে সবজি রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আমার বাসার মধ্যে একমাত্র সবজি বা পোড়া যে কোনো ভাজি টাজি খাওয়ার একমাত্র মানুষ হলাম আমি আমার হাজব্যান্ড তো খায় না খায় না সাথে বাচ্চারা তো খাবেই না তাই একাই আমি একদিন বেশি করে সবজি রান্না করে ফ্রিজে রেখে দেয় তাই আমি আর কি খাই এখন এই যা হওয়ার আগে আগে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে মানে একটু ভেজে আর কি দিয়ে দিলাম এখন দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিম সবজির ফাইনাল লুক আমি সব ধরনের মশলা এখানে কম করে দিয়েছি তেলও একটু কম করে দিয়েছি আজকে এ পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ